আমি একটা কথা প্রায় বলি, এই পৃথিবীতে অভাবটা আমাদের টাকা পয়সার না। আপনি বলেন, আমি বলি, গরিব বলেন, বড়লোক বলেন, দেশি বলেন, প্রবাসী বলেন, আমাদের মূল অভাবটা টাকা পয়সার অভাব। কিসের অভাব জানেন? অভাব হলো ভাবের অভাব। কিসের? ভাবের অভাব। ভাবের অভাব অভাব আসলে আমাদের একটু ভাব সাপ দরকার। আমাদের কি দরকার? ভাব সাপ দরকার। আমাদেরকে আল্লাহ তারা যদি বলে যে তোমার এক ভাব সাপ দিয়ে দিচ্ছি, টাকা পয়সা দিলাম, আমার বলো না ঠিক আছে, অনেক লোক আছে ঢাকা শহরে বিভিন্ন চাকরি করে, ড্রাইভার দারোয়ান চাকরি করে, কোন চাকরি ধরো না, কিন্তু যেটা করে বাইরে গিয়ে সে অন্য কিছু চাকরি করে এলাকায় গিয়ে, তার দরকার কি? অনেক লোক আছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু ছেলে একটা জার্মানি পড়ে, একটা ইটালি পড়ে, একটা কানাডা পড়ে, মেয়ে একটা আমেরিকা থাকে, আর একটা ইংল্যান্ডে থাকে। আমি অনেকে জিজ্ঞেস করি, ছেলে মেয়ে সবই বাইরে বাইরে থাকে, আপনারা একা একা থাকেন এখানে? আমি 10 বছর প্রবাস জীবনে ছিলাম ফ্যামিলি সহ। আমি জানি না, ফ্যামিলি সহ থাকলেও দেশের কথা, দেশের মাটির কথা, দেশের মানুষের কথা, এটা প্রবাসীদের অনেক মনে হলে কষ্ট হয়। আপনার এই ছেলে রেখে বাইরে পাঠে আপনারা কেমনে সন্দেহ থাকেন? তো বড় নিঃশ্বাস ফেলায় আদরের ছেলে মেয়েগুলো সব বাইরে, আপনারা বুড়াবুড়ি দেশে কেমনি? তো আমি জিজ্ঞেস করি, অনেকে আছে আপনার টাকা পয়সার তো অভাব নেই, ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য দেখবে, তারপর পাচ্ছেন কেন? কেন পাঠাবো? তো কি দরকার? আত্মীয় স্বজন যখন আসবে, আমার বড় ছেলে কেনাডা থাকে, আপনি যখন হারা খেতে যাবেন, আপনার মা বলবে, আপনার বাপ বলবে, আপনার বই বলবে, বলবে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে একটু বেরো করি, আপনি তখন মা বাপে বলেন তোমাদের দরকার হলো খাও, ঘরে চাইলে আছে না, ফ্রিজে মাছ আছে, তো তোমাদের আর টেনশন নাই, তোমাদের তো সব দিচ্ছি আমি। কিন্তু না, এসব হইলে হবে না। কি লাগবে? অমুকের ছেলে আছে, আমার ছেলে না থাকলে মুক্তিকে বুঝেন নাই। ছেলে আপনার খুব ভালো, সৎ, নামাজি, কালামি, ভদ্র, সব দিক থেকে ভালো, এসএসসি পরীক্ষা দিয়েছে, ভালো ফলাফল করতে পারে, ছেলে খুব ভালো পরীক্ষা দিয়েছে, সততার সাথে নকল করে নাই, 2 নম্বরই করে নাই, পরীক্ষা খুব ভালো হয়নি। এই ছেলেকে আমার দেশে বেশিরভাগ মা বাবা কসম দেয় পরীক্ষার পরে, কেন করলে তা ভালো হবে? কারণ ভাবের অভাব। কেমনে ভাবের অভাব? পাশের বাসার ভাবের পড়ায় ক্লাস পেস, তুই কেমনে না পাই? তোর জন্য স্যার আমি একটা কম রাখছিলাম, তাহলে অভাবটা কিসের? ভাবে। এই বাপমা এটা চিন্তা করে না, আমার ছেলেটা সততার সাথে পরীক্ষা দিচ্ছে, চেষ্টা করছে, ত্রুটি করে না, ছেলেটা ভালো, আলহামদুলিল্লাহ, রেজাল্ট কি আসে আমার দেখার দরকার নাই, আমার ছেলে মানুষ হওয়া দরকার, পড়ালেখা করে মানুষ হবে, তো মানুষ আলহামদুলিল্লাহ, এটা দরকার নেই। তুই অমানুষ হওয়ার টাকা দি কর, চুরি কর, আমার টাকা দরকার, তুই নকল কর, যা কর, আমার পরীক্ষার রেজাল্ট ভালো দরকার, কারণ আমার কিসের দরকার? তাহলে অভাবটা মূলত কিসে? এই ভাবটা ছেড়ে দিলে দেখবেন হালাল উপার্জন করা সহজ, ভাবটা ছেড়ে দিলে দেখবেন হালাল উপার্জন করা সহজ।